আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে পাওয়ার সেক্টরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে কথা ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় এক নম্বর প্রশ্ন ওয়াটার পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি যেটাকে সংক্ষেপে অবদা বলা হয় কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে পাকিস্তান আমলে অবদা প্রতিষ্ঠিত হয় তারপর যখন উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি ঠিক উনিশশো সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যাত্রা শুরু করে দুই নম্বর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কবে যাত্রা শুরু করে উত্তর উনিশশো সালে অবদা ভেঙে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন দুইটি প্রতিষ্ঠান গঠন করা বিদ্যুৎ উন্নয়ন বিদ্যুৎ খাতের কোন ট্রান্সমিশন চার নম্বর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে বিদ্যুতের একমাত্র ক্রেতা কে উত্তর ভিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পাঁচ নম্বর কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নয় উত্তর ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ছয় নম্বর বিপিডিবি থেকে বিদ্যুৎ কে ক্রয় করে না উত্তর পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ সাত নম্বর কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর রাঙ্গামাটি জেলায় আট নম্বর কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত উত্তর দুইশো তিরিশ মেগাওয়াট নয় নম্বর কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কত সালে উত্তর উনিশশো সালে দশ নম্বর উনিশশো সালে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কত মেগাউট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ শুরু করে উত্তর আশি মেগাউট এগারো নম্বর বাংলাদেশের বিদ্যুৎ ট্রান্সমিশন করে কোন প্রতিষ্ঠান উত্তর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি বারো নম্বর বাংলাদেশের কোন ভোল্টেজ লেভেলে পিজিসিবি বিদ্যুৎ ট্রান্সমিশন করে না উত্তর তেত্রিশ কেবি পিজিসিবি বিদ্যুৎ ট্রান্সমিশন করে থাকে একশো বত্রিশ কেবি দুইশো তিরিশ কেবি ও চারশো কেবি তেরো নম্বর বর্তমানে পিজিসিবি সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত উত্তর চারশো কেবি চোদ্দ নম্বর পিজিসিবি পরবর্তীতে কোন ভোল্টেজ লেভেলে বিদ্যুৎ ট্রান্সমিশন করার জন্য কাজ করবে উত্তর সাতশো পঁয়ষট্টি কেবি পনেরো নম্বর এনএলডিসি এর পুনরূপ কি উত্তর ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার এটি পিজিসিবি এর গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ষোলো নম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো বিদ্যুত এর অধীনে কতটি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে উত্তর নম্বর পূর্ব নাম কি ছিল উত্তর মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড উনিশ নম্বর এপিএসিএল মূলত কোন কাজটি পরিচালনা করে উত্তর বিদ্যুৎ উৎপাদন বিশ নম্বর এপিএসিএল এর বর্তমান উৎপাদন ক্ষমতা কত উত্তর পনেরোশো আটষট্টি মেগাওয়াট ভিউয়ার্স আমার চ্যানেলে পাওয়ার সেক্টর নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে এছাড়া ডিপিডিসির জবের কিছু ভিডিও এবং এর অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম